নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে স্বাস্থ্যের কথা মনে করে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে, যা মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সুজির পাটিসাপটা। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব ভালো। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাটিসাপটা বানানোর জন্য আমাদের লাগবে 2 কাপ মতো সুজি এবং 2/3 কাপ মতো আটা। যেহেতু বললাম হেলদি ভার্সন বানাচ্ছি, ওই জন্য ময়দা অনেকে বাউন থাকে, তাই জন্য আটা দিয়ে বানালাম। আর 1 চিমটে পরিমাণে নুন লাগবে। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেখো, আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে গুড় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কুসুম গরম দুধ দিয়ে মেল্ট করে নেব, না হলে এই গুড়টা যখন ওই শক্ত সুজিটার মধ্যে দিয়ে দেব তখন এটা দলা পাকেই যেতে পারে, তাই জন্য আগে থেকে মেল্ট করে নিচ্ছি। দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, এবং পাশে আমি কিছুটা দুধ রেখে দিয়েছি পাটিসাপটার ব্যাটারটা গোলার জন্য। এবার আমি এই শুকনো উপকরণগুলির মধ্যে আগে গুড় গোলা দুধটাকে ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে মিশিয়ে নেব, তারপরে বাকি দুধটা যতটা লাগবে তখন দেব। দেখো আমি এটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি বাকি যে দুধটা রয়েছে সেটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। দেখো আমাদের পাটিসাপটা ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরকম কনসিস্টেন্সি রয়েছে। একটু পাতলাই করে রাখলাম, কারণ এটাকে আমরা এখন একটু রেস্টে রাখবো 20 মিনিটের মতো, কারণ সুজিটা ততক্ষণ ফুলবে এবং আরও একটু নরম হয়ে যাবে, প্যাটিসাপটা তত বেশি ভালো বানাতে সুবিধা হবে। এরপর দেখো আমি এখানে কিছু পরিমাণে খোয়া আখে নিয়ে নিয়েছি, এগুলো সব মন্ড আকারে রয়েছে, তাই জন্য আমি এগুলোকে একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আমার মানে পুরটা বানাতে সহজ হয়। আমার গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে 300 ml মতো কিছুটা দুধ গরম করে নিচ্ছি। দুধটা যখন জাল হয়ে যাবে তখন আমি এই গ্রেট করা খোয়াকিগুলো এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে সমানে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে এটা তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমি এখানে খুন্তিটাকে অনবরত নাড়িয়ে যাচ্ছি, নইলে কিন্তু তলায় লেগে যাবে এবং আমাদের গুড় থেকে মানে এই পুর থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবে। আর এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো নারকলের কোড়া অ্যাড করলাম, আর তোমরা চাইলে মানে আসল নারকলের কোড়াটাও ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ আমার একদম পুরটা মেল্ট হয়ে গেছে, এবং নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম যাতে পুরটা থেকে সুগন্ধ একটা বেরোয়। দেখতেই পাচ্ছ একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে, পুরটা একদম জমাট বাঁধতে শুরু করে দিচ্ছে। এই অবস্থাতেই আমাকে নামিয়ে ফেলতে হবে। যে প্লেটে নামাবো সেখানেও আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম, এবং পুরটাকে আমি সেই প্লেটে ট্রান্সফার করে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কড়াই থেকে ছেড়ে দিল এবং পুরটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার দেখো 20 মিনিট পরে আমি পাটিসাপটা ব্যাটাটাকে একটু নাড়িয়ে দেখছি যে সুজিটা ফুলে গেছে এবং সুজিটা খুব ভালোভাবে মানে সফট হয়ে গেছে। এরপর আমি এখানে আরও খানিকটা দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিলাম। এটা তোমাদের আন্দাজ মতো করতে হবে, কতটা দুধের প্রয়োজন সেটা বলা যাবে না। দেখতেই পাচ্ছ একদম জলের মতোও নয় আবার খুব ঘনও নয়। আর এবার দেখো আমার এদিকে পুরটা একদম সেট হয়ে গেছে, এবার আমি এগুলোকে রেডি করে নেব। আর পাটিসাপটা ভাজানোর জন্য আমি এখানে একটা বাটিতে তেল নিয়েছি, একটা বেগুনের বোটা নিয়েছি, আর ওইদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে রয়েছে। চলো এবার পাটিসাপটা ভাজা যাক। পাটিসাপটা ভাজার জন্য আমরা এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডাবু হাতা দিয়ে পাটিসাপটার ব্যাটারটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা রুটির মতো করে নিতে হবে। তার মধ্যে কিছুটা পুর দিয়ে একটুখানি অপেক্ষা করে এটাকে মুড়ে ফেলতে হবে, সুন্দর করে আস্তে আস্তে তুলে ফেলবে, দেখবে কি সুন্দর ছেড়ে দিয়েছে চারিধারটা, এবং সাইডগুলো আস্তে আস্তে চেপে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। আর সাইডগুলো ভালো করে চেপে চেপে নিয়ে মুড়ে ফেলতে হবে। এবার ভালো করে এপিট ওপিট ভেজে তুলে ফেলতে হবে। নেক্সট আমি আবার প্যানটাকে গ্রিস করে নিয়ে তার মধ্যে আর এক ডাবু হাতা ব্যাটার দিয়ে ঘুরি আবার রুটির আকারে একটা বানিয়ে নিয়ে তার মধ্যে কিছু সেকেন্ড অপেক্ষা করার পর পুরটাকে আবার দিয়ে দিলাম। দেখো পুরটা দিতে দিতেই রুটির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এই অবস্থাতেই আমাদেরকে পাটিসাপটাটা মুড়ে ফেলতে হবে, নাহলে কিন্তু মুড়তে চাইবে না ভালো করে। দেখো কেরম করে আমি মুড়ে ফেলছি, একদম আস্তে আস্তে করে মুড়ে ফেললাম, আর সাইডগুলো আবার চিপে চিপে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। সুন্দর করে মুড়ে এপিট ওপিট ভেজে আমি পাটিসাপটাকে তুলে নেব। এইভাবেই আমি আমার বাকি পাটিসাপটাগুলোকে ভেজে নেব। দেখো আমি আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং রুটির আকারে করে নিলাম। আবারও কিছু মিনিট অপেক্ষা করে আমি এখানে পুরটা দিয়ে দিলাম, তার মধ্যেই রুটির কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং আমি এর সঙ্গে সঙ্গে পাটিসাপটাকে মুড়ে ফেলতে শুরু করলাম, না হলে ভালো করে মুড়বে না। দেখো কি সুন্দর মুড়ে যাচ্ছে এবং কি সুন্দর দেখতে হচ্ছে পাটিসাপটাগুলো, জাস্ট ওয়াও। তোমরা দেখতেই পেলে আমি কেমনভাবে পাটিসাপটাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম, স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তোমরাও এবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই
জানাতে ভুলো না। দেখো আমাদের পাটিসাপটাগুলো একদম তৈরি হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।